ওয়ার্সিয়া খুশবু। 21 আগস্ট পা রেখেছে 10 বছরে। তার বয়সী অন্য শিশুরা যখন ফোনে গেমস খেলে কিংবা কার্টুন দেখে সময় কাটায়, তখন খুশবু স্বপ্নের বীজ বুনছে দাবার কোর্টে। মা চাইতেন মেয়ে তার মতো নৃত্যশিল্পী হবে, কিন্তু মাত্র 6 বছর বয়সে স্কুলের এক সহপাঠীকে দেখে দাবার রাজা রানীকে পছন্দ হয় খুশবুর। তাই গৃহিণী মা ও মেয়ের ইচ্ছে বাস্তবায়নের চেষ্টা শুরু করেন। স্কুলের পাশাপাশি দেশের নানা প্রতিযোগিতায় অংশ নেয় খুশবু। দ্রুতই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে লাল সবুজ পতাকাকে তুলে ধরেন ছোট ওয়ার্সিয়া। 2018 সালে থাইল্যান্ডে এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 6 বিভাগে 1টি স্বর্ণ ও 2টি রূপার পদক জিতেছেন। একই বছর কলকাতায় টেলিগ্রাফ স্কুল দাবায় অনূর্ধ্ব 6 বছর ক্যাটাগরিতে হয়েছিলেন চ্যাম্পিয়ন। পরের বছর উজবেকিস্তানে পশ্চিম এশিয়া যুব চ্যাম্পিয়নশিপের বিশ্ব দাবায় সোনার পদকও আছে তার। স্বপ্ন দেখেন এক সময় দেশের প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হওয়ার। এখন সবকিছুই চলছে তার পুরনো একটি ল্যাপটপে। ল্যাপটপ আর একজন কোচের অভাবে যে কোনো সময় থেমে যেতে পারে খুশবুর এগিয়ে যাওয়ার সংগ্রাম। এই ল্যাপটপটা হচ্ছে যে অনেক স্লো হচ্ছে। আমার এই টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপে আমাদের ফার্স্ট রাউন্ডে আমার মাউস স্লিপ হয়ে আমি ওই গেমটা হেরে গেছি। আমার অনেকবারই যখন টুর্নামেন্টে যাওয়ার জন্য এই যে ছেড়ে দিচ্ছে চাকরি, অনেক কষ্টতে এটা হয়। এখন ফার্স্ট অফ অল ক্যান্ডিডেট মাস্টার ফিদে মাস্টার এমন হতে যাচ্ছে, পরে যে তাতে গ্র্যান্ডমাস্টার হতে যাচ্ছে। এমন সম্ভাবনাময় শিশুটির জন্য বাবা মায়ের এখন বড় সংকট টাকা। স্কুল বাবার বন্ধু কিংবা আত্মীয়দের সহযোগিতায় এই পর্যন্ত আসলেও সামনের দিকে ওয়ার্সিয়াকে এগিয়ে নেওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে পরিবারের। বিশেষ করে এই মুহূর্তে বাবার চাকরি না থাকায় সাউথ পয়েন্ট স্কুলের ক্লাস 4-এ পড়া প্রতিভাবান এই শিশুটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আরও গভীর হচ্ছে। অ্যাডভান্স লেভেলের জন্য ওর ভালো কোচিং দরকার। আল্লাহ সামর্থ্য দিয়েছে, কোনো না কোনোভাবে মেক আপ করে গেছি, কিন্তু খরচটা অনেক বাড়তেছে দিন দিন। কক্সবাজার চাকরি করতাম, ছেড়ে দিয়ে এখানে এসে ওর জন্য কোচিং করেছি। রোহিঙ্গা প্রজেক্টে কাজ করেছি কক্সবাজারে, তো কোভিডের কারণে সেই প্রজেক্টটা লকডাউনে প্রজেক্ট আর বাড়েনি, প্রজেক্ট ক্লোজ হয়ে গেছে। দাবা খেলা নিয়ে নিজে যতটা পারেন তার সবটুকু শেখানোর চেষ্টা করেন বাবা মেহেদী কায়সার। সঙ্গে নাম মূল্যে একজন কোচও রেখেছেন, কিন্তু প্রতি ক্লাসের জন্য 2000 টাকা করে কতদিন দিতে পারবেন তা জানে না খুশবুর বাবা মা। খুব মানে প্রাউড ফিল করি যে আমাকে আমার মেয়ের মাধ্যমে আমাকে চিনতেছে। অনেক বাধা আছে, বাধাগুলো যদি যারা আছে দাবা ফেডারেশনের লোকজন তারা যদি হাত না বাড়ায় তখন চলাটা খুব কষ্ট হয়ে যাবে। মানে নিজেদের থেকে আর কত, 2-3 বছর নিজেদের থেকেই বাইরে মুভ করা হয়েছে, কিন্তু এখন আর পারতেছি না। বাংলাদেশে প্রতিভা যেমন আসে তেমনি ঝরেও পড়ে দ্রুত। ওয়ার্সিয়ার পরিবার তাকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ হলো সহযোগিতার অনুরোধ সরকারি বেসরকারি সংগঠনের।